হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ভিটামিন সি সমৃদ্ধ লেবুর পিনিক তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক লেবুর পিনিক তৈরি করার রেসিপি। লেবুর পিনিক তৈরি করার জন্য এখানে আমি তিনটি লেবু নিয়েছি। এবার এই তিনটি লেবুকে যতটা সম্ভব পাতলা করে স্লাইস করে নিচ্ছি। তিনটি লেবুই আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিব। সবগুলো লেবুই আমার কাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে হালকা করে মেখে নিচ্ছি, কারণ বেশি সময় ধরে মাখলে লেবু থেকে রসটা বের হয়ে যাবে। মাখা হয়ে গিয়েছে। এবার এই লেবুগুলোকে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শশা কুচি। এক চা চামচ কাঁচামরিচ কুচি। এক টেবিল চামচ ধনে পাতা কুচি। আধা চা চামচ বিট লবণ। আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। ও 2 চা চামচ সরিষার তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভিটামিন সি সমৃদ্ধ লেবুর পিনিক। আজকের এই ভিন্ন স্বাদের সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।